আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের প্রথম ভিডিওতে আমি আপনাদের কিছু প্রয়োজনীয় বইয়ের তালিকা বা সাজেশন দেব। তবে তার আগে একটু যে আপনাদের দেখাই যে আমার কাছে কী কী বই আছে। তো এইটা হচ্ছে জয়গুলির বিসিএস বাংলা ব্যাকরণ। এইটা মূলত বিসিএস এর জন্যই লেখা। জয়গুলির সাধারণত দুই ধরনের বই পাওয়া যায়, একটা অ্যাডমিশনের জন্য এবং আরেকটা হচ্ছে বিসিএস এর জন্য। তো এই বইটা হচ্ছে মোটামুটি ভালো এবং বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা এবং হচ্ছে তার শেষে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো প্র্যাকটিসের জন্য অনেক ভালো হয়। দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ইমন স্যারের বাংলার বস। ইনি হচ্ছে ইমন স্যার, ইনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অনার্স করছেন। তো এই বইটি এখন পাওয়া যায় কিনা জানি না, যদি পাওয়া যায় তো আপনি কিনে নিতে পারেন, কারণ শর্ট সময়ে একটু রিভিশন দেওয়ার জন্য খুব খারাপ না। এবং তৃতীয় যে বইটির কথা বলবো সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর, এই বইটা তো অবশ্যই লাগবে। চতুর্থ যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ভাষা শিক্ষা হায়াত মাহমুদের বই। এটা হচ্ছে সাধারণত এইচএসসির জন্য, তো এইটা অনেক কাজে লাগে বিসিএসের জন্য। এবং আরেকটা যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে, এটা ভাষারীতির বই, এটা উচ্চতর বাংলা ভাষারীতি, প্রফেসর ডক্টর আলাউদ্দিন আলাজাদ। এটাও মূলত হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসির জন্য, যেটা বিসিএসও কাজে লাগে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইটা দরকার সেইটা হলো এরকম একটা নোট খাতা যেটা আপনার নিজে তৈরি করা হবে, কারণ বাংলা ব্যাকরণে কিছু চ্যাপ্টার আছে যেগুলো অনেক কঠিন, এগুলো বুঝতে আপনার কোনো কোচিংয়ে শরণাপন্ন হতে হবে বা কোনো স্যারের সাহায্য অবশ্যই নিতে হবে। যেমন হচ্ছে সমাজ, সন্ধি, প্রত্যয় এবং আরও কিছু বোঝার বিষয় আছে যেগুলো, এরকম যদি আপনার একটা নোট খাতা থাকে তাহলে আপনি পরীক্ষার আগে জাস্ট রিভিশন দেবেন এবং বিষয়গুলো বুঝে নেবেন। এবং আপনার এক্সারসাইজ বা উদাহরণ বা হচ্ছে বিগত সাথে প্রশ্ন পড়বেন কোনো গাইড বই থেকে। তো আজকে আমি আপনাদের কোনো বইয়ের রিভিউ দেবো না, জাস্ট আমি আপনাদের কিছু বইয়ের তালিকা দেবো যেগুলো বিসিএস বাংলা ব্যাকরণের প্রস্তুতির জন্য অবশ্যই লাগবেই। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নবম ধরনের শ্রেণী, এটা আমরা সবাই জানি। তো এই ভিডিওটা মূলত হচ্ছে যারা নতুন তাদের জন্য, যারা একদম প্রথম থেকে বিসিএস শুরু করতে যাচ্ছেন। তো হচ্ছে এই বইটা অবশ্যই লাগবে, এটা অনেক আগের বই, এখন আবার নতুন করে আবার রিভাইজ এডিশন বের করছে, আপনারা ওইটা একটু সংগ্রহ করে নেবেন। ব্যাকরণের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন মূল বই থেকে পড়তে, কারণ মূল বই থেকে পড়লে আপনারা হুবহু অনেক সময় কমন পাবেন। যেমন আমি আপনাদের একটা বিষয় দেখাই, যেমন হচ্ছে এইখানে দেখেন বিভিন্ন ভাষার শব্দ, বিদেশি শব্দ, পর্তুগিজ শব্দের জাস্ট এই কয়েকটা উদাহরণ থেকেই দেখেন কয়েকটা প্রশ্ন আসছে। যেমন গির্জা, এটা আসছিল 40তম বিসিএসে, এবং দেখেন এইটা আবার হচ্ছে গুজরাটি হড়তাল শব্দটি, এইটা আসছিল এইবার 44তম বিসিএসে। তো এইখান থেকে দেখেন প্রশ্ন কিন্তু হুবহু এখান থেকে তুলে দিচ্ছে, সেই জন্য মূল বই অবশ্যই পড়তে হবে। এবং অনেকে বাংলা ব্যাকরণের বাইবেল বলে হচ্ছে নবম ধরনের শ্রেণীর এই মূল বইটাকে, তো এটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, এটা হচ্ছে এক নম্বর বই। দ্বিতীয়ত আপনারা যে বইটা কিনবেন সেটা হচ্ছে ভাষা শিক্ষা হায়াত মাহমুদের, এইটা হচ্ছে যদিও ইন্টারের কিন্তু তারপরও এই বইটা আসলে বিসিএস জন্য অনেক হেল্পফুল, কারণ এখান থেকে হুবহু অনেক প্রশ্ন বিসিএসে আসছে। আমি যদি আপনাদের একটা উদাহরণ দেখাই, এইটা দেখেন, এটা 41তম বিসিএসে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এইখান থেকে দেখেন যে উপমান কর্মদের সমাজের উদাহরণ কোনটি, এখানে দেখেন শশব্যস্ত, এখানে উত্তর হবে শশব্যস্ত। তো এইটা হয়তো অন্য বইয়ে থাকতে পারে কিন্তু এইটা কিন্তু এই বইয়ে হুহু দেওয়া আছে। আমি আপনাদের জাস্ট একটা প্রমাণ দেখাই, যেমন এইখানে দেখেন উপমান কর্মদ্বারের সমাজের এখানে উদাহরণ কী দেওয়া আছে, দেখেন এই যে শশ ব্যস্ত, শশকের মতো ব্যস্ত, এইখান থেকে পড়লে আপনি এটা কমন পাইতেন। তো তারপর আমি বলবো যে এই উদাহরণটা হয়তো অন্য বইয়ে থাকতে পারে কিন্তু আমরা সাধারণত মূল বই থেকে পড়তে হবে, যে আপনার সাধারণত মূল বই থেকে পড়বেন, তাহলে হচ্ছে যেগুলো নতুন প্রশ্ন তৈরি করে সেগুলো সাধারণত ওরা মূল বইই ফলো করে। এই বইটা আপনার রিটার্নের জন্য অনেক কাজে লাগবে, যেহেতু রিটার্নের আগে আপনাকে অবশ্যই কিনতেই হচ্ছে, তাহলে তো পিলির আগে কেনাই ভালো, তাহলে একটু হেল্প পাইলেন। তো এটা হচ্ছে দ্বিতীয় বই যেটা আপনারা কিনবেন, আর প্রথম বই হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, এটা হচ্ছে নবম ধরনের শ্রেণীর। তো এই দুইটা বই এবং আপনারা বাংলা সাহিত্যের জন্য যে বইটি কিনবেন ওখানে তো বাংলা ব্যাকরণ পাঠ থাকবেই, এই তিনটা বই মিললে পড়লেই আপনাদের বাংলা ব্যাকরণের প্রস্তুতি কাভার হয়ে যাবে। এবং সাথে থাকবে আপনাদের একটা হ্যান্ড নোট, কোনো কোচিং সেন্টার বা কোনো স্যারের সাহায্য তো অবশ্যই নিতে হবে আপনাকে। তো এই তিনটা বই যদি আপনার থাকে তাহলে বাংলা ব্যাকরণ প্রস্তুতি আপনার কমপ্লিট হবে। এরপরও আপনারা হচ্ছে কিছু এক্সট্রা বই কিনতে পারেন, যদি বাংলার বস, এইটা আমি আপনার পরে রিভিশন দেবো, এটা শর্ট সময় রিভিশন দেওয়ার জন্য খারাপ না। এবং আরেকটা হচ্ছে বাংলা ব্যাকরণ, এটা আসলে প্র্যাকটিসের জন্য। এবং আরেকটা যে আপনাদের বই দেখালাম এটা হচ্ছে ভাষারীতি বই, প্রফেসর ডক্টর আলাউদ্দিন আলাজাদ স্যারের। তো এটা আসলে কেনা লাগবে না, আপনারা যদি হচ্ছে এই বইটা কেনেন, ভাষা শিক্ষা বইটি যদি কেনেন তাহলে হচ্ছে এটা আপনাদের কেনা লাগবে না। তো আপনারা হচ্ছে টোটালি দুইটা বই সংগ্রহ করবেন, একটা হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই এবং আরেকটা হচ্ছে ভাষা শিক্ষা বই, এবং আপনাদের থাকবে হচ্ছে একটা হ্যান্ড নোট, তাহলে আপনাদের ব্যাকরণ প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাল্লাহ।